তন্দ্রা অলসকে দেবে একটু দূরে রাখবার চেষ্টা করে মারাত্মক জবের এই চারটা বন করে সারা পাঁচটা বন এক বনের নাম হলো যমুনা এই বৃন্দাবন বজ্র নামে আছে আর চারটা বন হল অলসী তন্দ্রা অনগতা আনমনা এই চারটা বন বল সে দাদা ভয় করিস না চৌরাশি লক্ষ জমি বহন করে নিব আমরা চার বন থাকতে যাতে এটি আক্রমণ না করে এই আমি অনুরোধ করবো ফলের জন্য যাতে এটি যাতে আক্রমণ না করে রাজবৃন্দ প্রমাণ যদি ব্যাপার দেখেন মেয়ে পুরুষ কোনো ব্যাপার না ধ্বনি শুরু হয়ে দিলে তখন দেখবেন দেখলে আর দূরে থাকবে এত লাগিতে মারতে পারবেন না দেখবেন না ধ্বনি দিলে দুটো ধরবে ফাঁকে ফাঁকে চেষ্টা করবে হ্যাঁ আর একটা কথা বলি ফাঁকে ফাঁকে দুয়ার তোলে ধরে দিলেন হাতে দেহের জড়তা যায় আর ধরে দিতে গিয়ে জীবিটা নড়াচড়া করলে জড়তা দূর হয়ে যায় সেই জন্য দরকার আছে ভুল করবেন না এটা কিন্তু বিশেষ প্রয়োজন সামনে আসতেছে এটা যদি জড়তা হয়ে যায় আর সবই শেষ এটা দরকার আছে এটা যে জড়তা হবে হ্যাঁ সামনে দিয়ে আসুন বাবা আজকে আপনাদের এই সম্পদ ভাগবত নিয়ে আমরা ব্রজের হাত ব্রজ ভূমিতে যাচ্ছি কৃষ্ণ ভাবামৃত হ্যাঁ সেই অস আমরা রসাস্বরণ করবো ব্রজলান ব্রজভূমি ব্রজলান ব্রজভূমিতে প্রাণগোবিন্দ এসেছেন প্রাণগোবিন্দ আসবার আগে কাকে কাকে পাঠিয়েছেন আমরা তার স্মরণ করবো করে কেন আমরা সময়টুকু সম্পূর্ণ সময় সংক্ষিপ্ত বিশাল জন্য বিশ্বের স্মরণ প্রয়াস করবো আমাদের আপনাদের সময় বেশি নষ্ট করবো না আসুন হরে কৃষ্ণ গঙ্গা সরস্বতী যমুনা সম্মুখে ব্রহ্মপুণ্য রেখে চতুর পাশে বেশি এই অগ্রসভায় বসেছেন বংশের মুকুট কোন ছিল সুকটের তাই তার চরম তলি পথি পরীক্ষিত সেই তার চরম তলি পথি বুদ্ধি আমার সন্ধ মৃত্যু সভায় অপরাশ্রয় নিয়ে যে হরিকতা শ্রবণ করে আমি যে আমি যে মধুরন্ত পেয়েছি তাই পাঁচটি সম্মুখে রতে বাধ্য হয়েছি বলি প্রাণগোবিন্দ প্রতিধারণ প্রতিভূমিতে আসার আগে কেন সেই ভক্তদেরকে পাঠালেন অভিন্ন হৃদয় বলরাম দাদা অভিন্ন হৃদয় শ্রীমতী রাধারানী জানতে চাই এ মহারাজ তুমি স্বভাবি করেন তুমি উত্তম বস্ত্র রেখেছ কাশী কাঞ্চা ভক্তি কাশী মধুরাপুরী শ্রীযুক্ত স্থান পর্যটন যাদি সম্পন্ন শ্রীমদ ভগবতের কথা শ্রীমদ ভগবত গীতার কথা শ্রবণ সান মঙ্গলম তুমি সভার মহারাজ তুম
আপনাকে অখণ্ড ভাবে পতিত করছি। আমরা সবাই ব্রহ্মসাগরস্থ, মুক্তি পেতে তার পেছনে বসে আমরা আশা ধারণ করি।